থ্যাংক ইউ বিগত 100 বছর ধরে নিজেদের ক্যারিয়ার গড়তে আমাদের উপর ভরসা রাখার জন্য। জর্জ টেলিগ্রাফ, জীবন করে দেয়। ওয়েলকাম টু আকাশবাণী, আবার চলে এসেছি একটা আপডেট ভিডিও নিয়ে। আজকে ছোটোখাটো কিছু আপডেট আছে, বেশিরভাগই রুমার, মানে কনফার্ম নিউজ কিছুই নেই মোটামুটি, আর কিছু ফুটবল নিয়ে আপডেটস আছে পুচের কাছে, তো সেগুলো দেবো। সবার আগে যে কথাটা যেটা সবসময় বলি, যে এখনও যারা সাবস্ক্রাইব করনি অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে নাও, নিচে লাল রঙের সাবস্ক্রাইব বাটনটা আছে ক্লিক করে দাও, তাহলে কিন্তু রেগুলার ভিডিও নোটিফিকেশান পেয়ে যাবে আর ভিডিওগুলো কিন্তু দেখতে পাবে। সব ইন্ডিয়ান ফুটবল নিয়ে যত আপডেটস আছে সব পেয়ে যাবে। তো এবার পুজো শুরু করবে, শুনে নাও। তো আপডেট তো দেবোই, তার আগে যেগুলো বলার রয়েছে সেগুলো, কিছু কিছু ফ্যান্স ক্লাব এই ক্রাইসিসের মুহূর্তে এগিয়ে এসছে এবং দুস্থ লোকেদেরকে প্রচুরভাবে সাহায্য করছে, প্রচণ্ডভাবে তাদের পাশে দাঁড়াচ্ছে, এবং সাথে সাথে মানে ইন্ডিয়ান ন্যাশনাল টিমের এক্স প্লেয়াররা, বর্তমান প্লেয়াররা এবং যারা বাংলার ফুটবলের সাথে ওতপ্রোতভাবে যুক্ত তারাও কিন্তু এগিয়ে এসেছে। যেরকম আমরা কিছুদিন আগে একটা ভিডিওতে বলেছিলাম যে বাটানগর মেরিনার্স থেকে ওরা কিন্তু প্রচণ্ডভাবে ওদের ওই এরিয়াতে যত দুস্থ লোক আছে তাদের পাশে খাদ্য সামগ্রী দান করছে, করে তাদের পাশে দাঁড়ানোর চেষ্টা করছে, সেই ফটোগুলো তোমরা আগেও দেখেছো। এছাড়াও নবদ্বীপ ইস্ট বেঙ্গল ফ্যান্স ক্লাবের পক্ষ থেকেও এরকম একটা উদ্যোগ নেওয়া হয়েছে যে লোককে সচেতন করার জন্য বা সচেতনতার যে বার্তা সেটা পৌঁছে দেওয়ার জন্য কিন্তু ইন্ডিয়ান প্লেয়ারদের, ফুটবল প্লেয়ারদের মানে এক্স ইন্ডিয়ান ন্যাশনাল প্লেয়ার এবং বর্তমানে যারা কলকাতার বিভিন্ন ক্লাবে খেলেছে তাদেরকে দিয়ে কিন্তু একটা বার্তা সবার কাছে পৌঁছে দেওয়ার চেষ্টা করেছে। এছাড়াও আরও যেটা আরও একটা খুব ভালো দিক সেটা হচ্ছে সোদপুর ইস্ট বেঙ্গলিয়ান্স সোদপুর ইস্ট বেঙ্গল ফ্যান্স ক্লাবের তরফ থেকেও এরকম উদ্যোগ নেওয়া হয়েছে। কিন্তু যেটা সবচেয়ে বড় কথা, বেহালা বা দক্ষিণ শহরতলি যেটাকে বলা হয়, তো সেই জায়গাতে কিন্তু ইস্ট বেঙ্গল মোহনবাগান দুই দলেরই মানে ফ্যান্স ক্লাবরা নির্বিশেষে, মানে যত রকমের শত্রুরা যারা মাঠে আমরা দেখতে পাই সেটা ভুলে কিন্তু দুজন কিন্তু ইস্ট বেঙ্গল মোহনবাগান সমর্থকরা একসঙ্গে কাজ করছে এবং তারাও কিন্তু ওই এরিয়ার মানে যত দুস্থ লোক রয়েছে তাদের পাশে দাঁড়ানোর চেষ্টা করেছে এবং প্রত্যেক ইস্ট বেঙ্গল মোহনবাগান নির্বিশেষে কিন্তু সবাইকে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে। তো এটা কিন্তু একটা খুবই ভালো ব্যাপার যে মানে এরকম মানে খুবই কঠিন সময় সবাই যে একসাথে হাতে হাত মিলিয়ে কাজ করছে, এটাই কিন্তু করা উচিত। সব শত্রুতা ভুলে গিয়ে এখন হাতে হাত মিলিয়ে কাজ করছে, এটা মানে বিশাল একটা বড় ব্যাপার, সবাইকে স্যালিউট সেই দিক থেকে। তো এর জন্য অবশ্যই আমাদের তরফ থেকে সবাইকে কুর্নিস। তো এবার চলে আসি আপডেটগুলোতে। হিরো ইন্ডিয়ান ওমেন্স লিগে লিগ চ্যাম্পিয়ন কোচ এবং গোকুলাম কেরালা এফসির কোচ প্রিয়া প্রিভি, উনিও কিন্তু এগিয়ে এসেছে। যেরকম আমরা কিছুদিন আগে বলেছিলাম যে সিকেবিনিত এগিয়ে এসেছে, তো কেরালাতে যেই হেল্পলাইন সেন্টারগুলো খুলেছে যে লোকেদেরকে সাহায্য করার জন্য, মানুষের পাশে দাঁড়ানোর জন্য, উনিও কিন্তু ওইখানে একজন ভলেন্টিয়ার হিসেবে কাজ করছে। এবং এছাড়াও আরও অন্যান্যভাবেও কিন্তু ওখানকার লোকেদেরকে, দুস্থ লোকেদের বা যারা আক্রান্ত হয়েছে তাদেরকে সাহায্যের জন্য কিন্তু এগিয়ে এসেছে। তো এবার আসি আপডেটসগুলোতে। আপডেটস কিন্তু এখন একটাই কনফার্ম আপডেট আছে, বাকিগুলো কিন্তু সব রুমার, মানে মার্কেটে যা তা রুমার ছড়াচ্ছে এখন সেগুলোই তোমাদের বলবো, কিন্তু এখনও কিন্তু ওগুলো কোনো পারফেক্ট নিউজ নেই। তো প্রথমে কনফার্ম নিউজটা তোমাদের বলে দিই। কনফার্ম নিউজটা হলো মুম্বাই সিটি এফসির রেনিয়ার ফার্নান্ডেসকে নিয়ে অনেক কথা হচ্ছিলো যে অনেক জায়গায় হয়তো অফার থাকতে পারে, কিন্তু রেনিয়ার ফার্নান্ডেস কিন্তু মুম্বাই সিটি এফসি কন্ট্রাক্ট এক্সটেনশন করিয়ে নিয়েছে, 1 বছরের না আবার 3 বছরের কন্ট্রাক্ট এক্সটেনশন। 2023 অবধি কিন্তু রেনিয়ার ফার্নান্ডেস মুম্বাই সিটি এফসিতেই থাকবে। তো এরপরে যেগুলো আছে মানে আপডেট আছে সেগুলো তো ও দেবেই, তার আগে আমি একটা আরেকটা ছোট্ট আপডেট, সেটা হচ্ছে বালা দেবী ইন্ডিয়ান ন্যাশনাল টিমের প্লেয়ার। তো উনি বলেছেন যে ইন্ডিয়া ওমেন্স টিম, ইন্ডিয়া ন্যাশনাল ওমেন্স টিম, আর মানে উনি মনে করেন যে একটা মানে একটা জায়গায় ইন্টারভিউ ছিল সেখানে উনি বলেছেন যে উনি মনে করেন যে ইন্ডিয়া মানে আরও ইন্ডিয়ান ন্যাশনাল ওমেন্স টিম আরও ভালো খেলতে পারে এবং মানে ওয়ার্ল্ডের প্রথম 35-40টা যে টপ টিম রয়েছে তার মধ্যে কিন্তু জায়গা করে নেওয়ার ক্ষমতা রাখে এবং তার জন্য তারা কিন্তু যথেষ্ট হার্ডওয়ার্ক করছে এবং চেষ্টা করছে যেন র্যাঙ্কিংটাকে আরও এগিয়ে নিয়ে যায়। রিসেন্টলি যে র্যাঙ্কিংয়ের আপডেট আছে তাতে ইন্ডিয়ান ওমেন্স টিম কিন্তু এক ধাপ এগিয়ে এসছে, তো সেই জায়গা থেকে তারা চেষ্টা করছে আরও যেন এগোনো যায় তাদের র্যাঙ্কিংটাকে। তো তারপর আসি একটা রুমারের কথায়, যেই রুমারটা অনেকদিন ধরেই ছড়াচ্ছে মার্কেটে দেখছো কিন্তু এখন এতদিন বলিনি, লোবো রুমারটা, যেটা লোবো হয়তো ইস্ট বেঙ্গলে আসতে পারে এরকম রুমার শোনা যাচ্ছে, লোবোর সাথে হয়তো ইস্ট বেঙ্গল ক্লাবের কথাবার্তা চলছে। তো ইনস্টাগ্রামেও কিন্তু লোবোকে এই নিয়েই টেক্সট করা হয়েছিল, লোবো রিপ্লাই দিয়েছিল যে হোপসো, মানে এটা হতে পারে, মানে হোপসো মানে হয়তো কথাবার্তা চলছে এই জন্যই হোপসো বলেছে, মানে এখনও কথাবার্তার পর্যায়ে আছে, হয়তো হতে পারে। তো লোবোর সাইনিংটা কিন্তু হতেই পারে, কারণ লোবোর সাথে কথা বলে যা মনে হয়েছিল যে লোবো মানে অফারটা আছে, এখনো হয়তো কথাবার্তা চলছে, তো লোবোর কাছে কিন্তু অফার আছে, এরপর দেখা যাক সাইন করে কিনা। আর কনফার্ম নিউজ যদি বেরোয়, অফিসিয়াল নিউজ বেরিয়ে যায়, অবশ্যই আমরা ভিডিও করে তোমাদের বলে দেবো।
আর এছাড়া তো প্রচুর পরিমাণে রিউমার ছড়ি মানে রিউমার হচ্ছে, রিউমার ছড়াচ্ছে, আমরাও দেখতে পাচ্ছি বিভিন্ন ওয়েবসাইটে বিভিন্ন জায়গায় যে এরকম এই প্লেয়ারটার সাথে কথা হয়েছে, এই প্লেয়ারটা কনফার্ম হয়ে গেছে। তো সত্যি কিছু জানা যাচ্ছে না, যে অনেকে জিজ্ঞেস করছে যে তোমরা রিউমারগুলো বলো, তো রিউমারগুলো বলো, তো সেই জন্যই মানে জানানো যে কে কে রিউমার আসছে, তো ও তো বলবে। কিন্তু তার আগে আরেকটা যেটা খুব মানে বড় রিউমার, ওয়াইল্ড রিউমার, এই মুহূর্তে বলা যায় যে মানে শোনা যাচ্ছে সাইন হয়ে গেছে প্রায়, তো সেই রিউমারটা হলো বিক্রমজিৎ সিং। তো মিডফিল্ডার বিক্রমজিৎ সিংকে নাকি নিয়ে নিয়েছে ইস্টবেঙ্গল, সাইন করিয়ে ফেলেছে এরকম একটা রিউমার শোনা যাচ্ছে। বা যদিও সাইন না করে থাকে, মানে পুরো কথাবার্তা ফিক্সড হয়ে গেছে, হয়তো আজকালকের মধ্যেই সাইন হয়ে যাবে এরকম একটা রিউমার শোনা যাচ্ছে। কিন্তু আমাদের কাছে সেরকম কোনো মানে খবর বা সূত্র নেই যে আমরা যে মানে শুনেছি যে বা কারোর সাথে ইয়ে করে যে ওকে নিতে পারে বা ওর সাথে কথা হয়েছে। কিন্তু রিউমার এটা যে বিক্রমজিৎ সিং ইস্টবেঙ্গলে আসতে চলেছে। তো বিক্রমজিৎ সিং এরটা তো একদমই ওয়াইল্ড রুমার হতেই পারে, কারণ বিক্রমজিৎ সিং কিন্তু আগে সিজনে ম্যাচ টাইম পাইনি, মানে খেলেইনি। তো সেই জায়গা থেকে যে কোনো টিম অফার করবে, ইস্টবেঙ্গলের মতো কোনো টিম অফার করবে, সেটাও কিন্তু অনেকটাই ডাউটের। তো এরপরেও দেখা যাক, কলকাতা ময়দানে কিচ্ছু বলা যায় না কখন কি হয়, তো এরকম তো একটা রুমার বেরিয়েছে। আর কে কখন রুমার বাড়ি ছেড়ে দিচ্ছে সেটা বোঝাও যাচ্ছে না। তো এরকমই আরেকটা রুমার আছে ভিপি সুয়েরকে নিয়ে, শোনা যাচ্ছে ভিপি সুয়েরকে অফার করেছে, ভিপি সুয়েরও নাকি আসতে পারে এরকম একটা রুমার উঠে এসছে। কারণ জানো এটিকে মোহনবাগানের টিম এখন জয়েন হয়ে যাচ্ছে, তো মোহনবাগানের অনেক প্লেয়ারই বেরিয়ে যাবে। তো সেই জায়গা থেকে কিন্তু এই রুমারগুলো উঠে আসছে যে ভিপি সুয়েরের সাথেও নাকি ইস্টবেঙ্গল কথা বলছে। এর আগে কিন্তু ইস্টবেঙ্গলে খেলেও গেছে, আর চ্যাম্পিয়ন টিমের মেম্বার, হয়তো অনেকে বলো যে ভালো খেলে না, ভালো এই করে না, কিন্তু বিশাল হার্ডওয়ার্কিং প্লেয়ার, একটা জিনিস কিন্তু ভিপি সুয়েরের ভালো। তো এরকমও কিন্তু একটা রুমার বেরিয়েছে, ভিপি সুয়েরের সাথে নাকি কথাবার্তা হচ্ছে, সাইন হতে পারে। তো এটারও কিন্তু কোনো কনফার্মেশন নেই, এটা শুধু রুমার হিসাবে বেরিয়েছে বলে তোমাদের জানিয়ে রাখলাম। এটার কিন্তু কোনো কনফার্মেশন, কোনো আপডেট এখন অবধি আমাদের কাছে নেই। আর যদি অফিসিয়ালি কোনোদিন হয় তো সেটা তো অবশ্যই তোমাদের জানিয়ে দেবো। এখন অবধি কিন্তু পুরোপুরি মানে ওই ওয়াইল্ড রুমারের পর্যায়ে, মানে রুমার হতে পারে, যেমন লোগোটা এমন হতে পারে, কারণ লোগোর সাথে ইনস্টাগ্রামে লোগোকে মেসেজ করলে লোগো আবার রিপ্লাই দেয়, সেই জায়গা থেকে হোপসও যখন বলেছে হয়তো কথাবার্তা চলছে। কিন্তু তারপরের দুটোর কিন্তু কোনো মানে কোনো সূত্রও নেই। তো এরপরে আরেকটা রিউমার, সেটা মানে রিসেন্টলি মানে এই কিছুক্ষণ আগেই পাবলিশড হয়েছে, যেটা হলো দ্য ব্রিজ। দ্য ব্রিজ বলে একটা ওয়েবসাইট আছে, সেখানে পাবলিশড হয়েছে যে আমরা অনেকেই জিজ্ঞেস করছে যে ইস্টবেঙ্গলের স্পন্সার কে হতে পারে, ইস্টবেঙ্গল ইনভেস্টার কে হতে পারে এইসব নিয়ে। তো দ্য ব্রিজে যেই আপডেটটা বেরিয়েছে সেটা হচ্ছে যে PNG আমেরিকান মাল্টি ন্যাশনাল কনজিউমার গুড কর্পোরেশনের বলে যে কোম্পানিটা আছে, তাদের সাথে নাকি ইস্টবেঙ্গলের কথা অনেকটাই এগিয়েছে, এবং তারা নাকি যথেষ্ট মানে পোটেন্সিয়াল এবং মানে রয়েছে ইস্টবেঙ্গলের প্রতি, এবং যথেষ্ট মানে ইচ্ছুক রয়েছে যে ইস্টবেঙ্গলের সাথে টাই আপ করার জন্য। তো এটারও কোনো সত্যতা বা সেরকম কিছু নেই, এটাকেও রিউমার ধরো, কারণ দ্য ব্রিজ বলে যে ওয়েবসাইটটা রয়েছে তোমরা যারা চাও গিয়ে দেখতে পারো, ওইখানে কিন্তু এটা পাবলিশড হয়েছে, যে আজকেই পাবলিশড হয়েছে দুপুরবেলা তিনটে নাগাদ। তো সেখানে এটাও কিন্তু একটা রিউমারের পর্যায়ে চলে এসেছিলো যে PNG কি ইস্টবেঙ্গলের স্পন্সার বা ইনভেস্টার বা কো স্পন্সার কিছু কি হতে পারে। তো PNG নিয়ে কেন বেরিয়েছে সেটাও বলি, যে PNG কিন্তু অলরেডি মানে স্পোর্টস ইন্ডাস্ট্রিতে ইনভেস্ট করেছে অনেক জায়গায়। মেন যেই জায়গাটা ইনভেস্ট করেছে সেটা হলো NFL, মানে ন্যাশনাল ফুটবল লিগ, যেটা হলো ন্যাশনাল ফুটবল বলতে ওখানে কিন্তু রাগবিকে ফুটবল বলা হয় USA তে। তো ন্যাশনাল ফুটবল লিগে কিন্তু অলরেডি PNG ইনভেস্ট করেছে অনেক টিমে, তো সেই জন্য কিন্তু এরকম একখানে উঠে এসছে। আর বলে দিলাম এটা কিন্তু দ্য ব্রিজে বেরিয়েছে, এটাও কিন্তু আমাদের কোনো নিউজ না, দ্য ব্রিজে বেরিয়েছে ওই জন্য তোমাদের জানিয়ে রাখলাম। এরকম কিন্তু আগেও রুমার বেরিয়েছিল যে রেড চিলিদের সাথে হতে পারে, শাহরুখ খান হয়তো কিনে মানে স্টেক্স কিনতে পারে, এরকম একটা রুমার বেরিয়েছিল। তো তখনও বলেছিলাম ওটাও ওয়াইল্ড রুমার, আর আমার মনে হচ্ছে এই PNG এরটাও কিন্তু একদমই ওয়াইল্ড রুমার হতে পারে, মানে এখন অবধি কোনো কনফার্মেশন কি কোনো কথাবার্তা হয়েছে কিনা সন্দেহ আছে। তো যতক্ষণ না ক্লাব থেকে অফিসিয়ালি অ্যানাউন্সমেন্ট করবে ততক্ষণ বলা মুশকিল। তো এই দ্য ব্রিজ এখানে বলেছে কথাবার্তা চলছে, তো হতেই পারে, তো দেখা যাক, আরও কিছুদিন ওয়েট করতে হবে। এখন তো 3 তারিখ অবধি লকডাউন, 3 তারিখে লকডাউন শেষ হবে, সব কিছু নর্মাল হবে, তারপরই বোঝা যাবে যে কি হচ্ছে কি হচ্ছে না, কোনগুলো রুমার ছিল, কোনগুলো সঠিক খবর ছিল। কিছু কিছু আগে রুমার দেখেছো সঠিক খবর হয়ে গেছে, সেগুলো তোমাদের জানিয়ে দিয়েছি। এইগুলো এই যেই রুমারগুলো বললাম, এগুলোও যদি কোনোটা মানে ফাইনালাইজ হয়, একদম সাইন হয়ে যায়, অফিসিয়ালি যদি অ্যানাউন্স করে দেয়, তো সেগুলোর জন্য সেগুলোও কিন্তু তোমাদের বানিয়ে তোমাদের এখানে দেখিয়ে দেব। তো কোনো চাপ নেই, এই রুমারগুলোই এখন অবধি আছে, এখন অবধি কোনো মানে একদম ফাইনাল হয়ে গেছে এরকম কিছু নেই। আর ওদিকে অনেকেই জিজ্ঞেস করছিলেন মোহনবাগানে কি সাইন হচ্ছে, মানে এটিকে বা মোহনবাগানে কি সাইন হচ্ছে, ওই একটাই কিন্তু রুমার বেরিয়েছিল সাহাল আব্দুল সামাদকে নিয়ে, তাছাড়া কিন্তু এখন অবধি কোনো রুমারও বেরোয়নি। গঞ্জালেসকে নিয়ে, গঞ্জালেসকে নিয়ে
অনেকেই জানতে চাইছো, কিন্তু গঞ্জালেসকে নিয়েও কিন্তু এখন কোনো কথাবার্তাও চলছে না, কোনো রুমারও বেরোচ্ছে না। কারণ একজনকে টার্গেট করেছিল পার্তালুকে, তাকে তো নিতে পারেনি। তো এখন কিন্তু গঞ্জালেসের বলবো আমি যে চান্স আছে, কারণ গঞ্জালেসকে কিন্তু হাবাসেরও পছন্দ, সেই জায়গা থেকে চান্স আছে। তো দেখা যাক, আর কিছুদিন অপেক্ষা করো, তারপরে যদি অফিসিয়াল নিউজ দেয় তাহলে তো ভালোই হয়। যেটা ও বললো যে এটিকে মোহনবাগান রিলেটেড খবর, তো সেটা হলো রিসেন্টলি একটা বাংলা সংবাদপত্রে একটা মানে ছোট্ট করে একটু বেরিয়েছে যে হাবাসের সাথে যোগাযোগ করা হয়েছিল যে এটিকে টিম নিয়ে কি ভাবনা চিন্তা করছে। তো উনি ওখানে বলেছেন যে আমি এটিকে টিম নিয়ে সবসময় ভাবনা চিন্তা করছি এবং আমি কীভাবে টিমটাকে তৈরি করা যায় বা নতুন প্লেয়ার নিয়ে যায় সেটাও নিয়ে ভাবনা চিন্তা করছি। এবং যেই খেলাগুলো হয়ে গেছে মানে ISL এবং আই লিগের যেই খেলাগুলো হয়ে গেছে সেই খেলাগুলো আমি ভিডিও নিয়ে সেগুলো আমি দেখছি, যদি সেখান থেকে আমার কাউকে আগে পছন্দ হয় তো অবশ্যই আমি তাকে তার সাথে যোগাযোগ করবো, মানে থ্রু এটিকে ম্যানেজমেন্ট। তো সেটা কিন্তু উনি বলেছে ওই নিউজ পেপারের মাধ্যমে। তো এটাও একটা দিক যে উনি নিশ্চয়ই প্লেয়ারদের এখনও মানে চিন্তাভাবনা করছেন যে কাকে নেওয়া যায় বা কাকে ছাড়া যায়। তো অবশ্যই তিনি সেটা যখন মানে পাবলিশ করবেন, সেটা ম্যানেজমেন্টেই হোক কি যাই হোক, তখন নিশ্চয়ই কিছু তো একটা রিউমার বেরোবে। তো সেই মতো আবার আমরা রিউমার দিয়ে দেবো। তো তোমাদের সব আপডেটসই দিয়ে দিলাম, এখন অবধি একখানাই কনফার্ম নিউজ দিলাম, আমি কিন্তু সব রুমার। তো এখনও বলবো রুমারগুলোর উপর বিশ্বাস করো না, অতক্ষণ অফিসিয়াল না হয় কোনো নিউজে বিশ্বাস করো না, অফিসিয়াল হলে তো জানতে পেরেই যাবে, আমরাও ভিডিও বানিয়ে কিন্তু অফিসিয়াল হলে তোমাদের জানিয়ে দেবো। তো চলো, ভিডিওটা পছন্দ হলে লাইক করো, শেয়ার করো, আর চ্যানেলটা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করো, নিচে লাল রঙের সাবস্ক্রাইব বাটনটা যে ক্লিক করে দাও জলদি জলদি, আর তার পাশেই বেল আইকনটা আছে টিং টং করে দাও রেগুলার নোটিফিকেশান পাওয়ার জন্য। তো চলো, এখনের জন্য টাটা।